ঘুম থেকে চুলের মুঠি ধরে টেনে তুলল তুরফাকে। সে কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা মেরে তুরফার গা থেকে কাঁথা সরিয়ে নিয়ে মুখের ওপর ঠান্ডা পানি ছুঁড়ে মারল। প্রথমে অবাক হলেও চোখ খুলে দাদিকে দেখে অবাক হলো না, কেননা এরকম আচরণ গত কয়েক বছর ধরে প্রায় হয়ে আসছে তার সাথে। এই জমিদারের বেটি, সকাল যে হয়ে গেছে চোখে পড়ে না? তুই সারাদিন শুয়ে থাকলে কাজে হাত লাগাবো কে? শুনি, কাল রাতে অনেক দেরিতে শুয়েছি দাদি, তাই সকালে উঠতে পারিনি আজ। কেন, রাতের বেলা তোর কোন নাগরের সাথে আড্ডা দিচ্ছিলি যে দেরি করে ঘুমাইছিস? দাদির কথা শুনি রাগে তুরফার গা জ্বলে গেল। উনি সব সময় এইভাবে কথা বলেন তুরফার সাথে, কিন্তু তুরফার চেয়েও তাকে কিচ্ছু বলতে পারে না, কারণ সে যে তাদের বাড়িতে আশ্রিতা। আজ বাড়িতে মেয়ে দেখতে আসবে জানিস না, কত বড় লোক ওরা জানিস? অবশ্য তুই তো ফকিনী, মানুষের টাকায় পরিস খাস, তুই কি বুঝবি বড় লোকদের কথা? উনার কথায় লজ্জায় অপমানে তুরফার কান জ্বলে উঠলেও তুরফা এবারও তাকে কিচ্ছু বলতে পারলো না। ঠিকই তো বলেছেন উনি, তাদের টাকাই চলছে, নিজের তো কিছু নাই তুরফার। আসলে দাদি তুরফার নিজের দাদি নয়, তুরফা শুধু তাদের বাসায় থাকে। তুরফা একজন অনাথ, যাদের বাসায় থাকে তিনি তুরফার মায়ের সবচেয়ে কাছের বান্ধবী সীমা আন্টি। তার আর আঙ্কেলের বিয়েতে তুরফার আমুই মূলত ঘটক ছিলেন, আর আঙ্কেলের বিজনেসে তুরফার বাবা অনেক সাহায্য করেছিলেন। অ্যাক্সিডেন্টে তুরফার বাবা মা মারা যাওয়ার সময় আন্টিকে বলেছিলেন তুরফাকে দেখে রাখতে, তাই বাবা মাহীন 7 বছরের ছোট্ট তুরফাকে আন্টি নিয়ে এসেছিলেন তার সাথে। তখন থেকেই মূলত তুরফা এই বাসায় আছে। আঙ্কেল আন্টি তুরফাকে খুব ভালোবাসলেও এই দাদি তুরফাকে একদম সহ্য করতে পারেন না। উনি আন্টিকে বলেন তিনি নাকি তুরফাকে বাড়িতে রেখে ভুল করেছেন, তুরফা নাকি পড়ে পড়ে তাদের অন্ন ধ্বংস করছে, অথচ বাড়ির অনেক কাজই তুরফা করে। আন্টি তুরফাকে কাজ করতে মনে করলেও দাদি খোঁটা দেয় যে পরের বাড়িতে পড়ে আছে, কিছু কাজ না করে বসে বসে অন্ন ধ্বংস করবে নাকি? আন্টি প্রতিবাদ করলেও তুরফা কাজ করে, এমনিই তাদের প্রতি তুরফা কৃতজ্ঞ। তুরফার পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ আঙ্কেলই দেন, তাই শুধুমাত্র শুয়ে বসে তাদের বাসায় থেকে তাদের টাকায় খেতে ভালো লাগে না তুরফার। এবার কলেজে তৃতীয় বর্ষে তুরফা, কিছুদিন পর ভার্সিটিতে উঠবে, তাই এইবার তুরফা সিদ্ধান্ত নিয়েছে কলেজ শেষ হলেই নিজে কিছু টিউশনি করে নিজের খরচ নিজে চালাবে। তুরফা এসব ভাবছিল, এরই মধ্যে দাদি বলে উঠলেন, কি ভাবিস জমিদারনি, এখন উঠে কাজের মেয়ের সাহায্য করবি নাকি আরো আরাম করা বাকি আছে তোর? দাদির কথা শুনি দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল তুরফা, তারপর বের হয়ে রান্নাঘরে গেল। আন্টিও দেখি রান্না করছিলেন। তুরফাকে দেখি মিষ্টি হেসে বলে উঠলেন, ঘুম হয়েছে? আমি ভাবলাম পরীক্ষা সামনে তোর, তাই মনে হয় রাত জেগে পড়েছিস, তাই আর ডাকিনি সকালে। হ্যাঁ আন্টি, ঘুম হয়েছে। কি রান্না করছো তুমি আমাকে বলো, কি করতে হবে? আমি করছি। তোর বেশি কিছু করতে হবে না মা, তুই এক কাজ কর, শুধু ক্ষীর বানিয়ে রাখিস কলেজে যাওয়ার আগে, তুই তো ওটা খুব ভালো বানাতে পারিস, দুপুরে আসবে মেহমানরা। গালে হাত রেখে বললেন। দাদির প্রতিদিনের খারাপ ব্যবহারের পরও তুরফার এই বাসায় ভালো থাকার অন্যতম কারণ আন্টি। তার দুই ছেলে মেয়ে, ছেলেটা বড় আর মেয়ে তুরফার সমবয়সী, নাম রাইসা। আজ রাইসাকে দেখতে আসবে ছেলেপক্ষ। তুরফা শুনেছে অনেক বড় লোক নাকি, টিভিতেও বলে দেখা যায় ওনাদের। যে যাই হোক, রাইসাকে তুরফা তুরফার নিজের বোনের মতোই ভাবে। ও যদি খুশি থাকে এই বিয়েতে তাহলে সম্পর্ক ঠিক হলেই তুরফা খুশি। তুরফা কলেজের জন্য বের হচ্ছিল, এমন সময় দাদি ডেকে বললেন, তোর কলেজ কখন শেষ হবে? দুপুরে দাদি। কেন? আজ দুপুরে বাড়িতে আসবি না তুই, বিকালের আগে যেন তোর বাড়ির মধ্যে না দেখি। কেন দাদি, আমি এতক্ষণ কি করব বাইরে? ওইটা তোর বিষয়, ছেলেপক্ষ বিকালে যাবে, ওদের সামনে যেন না পড়িস তুই। ফকিন্নি হলে কি হবে, এমনিতেই রূপের ডালা নিয়ে ঘুরিস, বড় লোক ছেলে যদি তোরে দেখা ফাঁসে যায় তাহলে আমাদের মায়ের বিয়া হওয়া লাগবো না। আর রাইসার বিয়া এই বাড়িতে না হইলে তোরে আমি বাড়ি থেকে বাইর করে দিব। দাদির কথা শুনে ভয়ে তুরফার জান কেঁপে উঠল। আঙ্কেল আন্টি যদিও তুরফাকে সাপোর্ট করেন, তাও দাদি যদি ইমোশনাল ব্ল্যাকমেল করে তুরফাকে বের করে দেন, তুরফা কোথায় যাবে? তুরফার তো কেউ নেই দুনিয়ায়। কলেজ শেষে বান্ধবীদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তুরফা বিকেলের দিকে ভয়ে ভয়ে বাসায় গেল। আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আর দেরি করলো না,
বাসার সামনে পৌঁছাতেই বৃষ্টি রীতিমতো শুরু হয়েছে। দাদির কথা মনে হতেই ভিতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধা কাজ করছিল তুরফার। পরে ভাবল ছেলেপক্ষ হয়তো এতক্ষণে চলে গিয়েছে, তাই সাত পাঁচ না ভেবে বাসে ঢুকছিল। এমন সময় হঠাৎ কারো শক্ত পুরুষালী বুকের সাথে ধাক্কা লাগায় চমকে উঠে পড়ে যেতে ধরল তুরফা। কিন্তু মাটিতে পড়ে যাওয়ার আগেই একটি বলিষ্ঠ হাত টেনে তুলল তাকে, আরেকটি হাতে আগলে রেখেছে তুরফার কমর। তার স্পর্শে শিউরে উঠে তার চোখের দিকে তাকালো তুরফা। বৃষ্টির জন্য ঠিকমতো তাকানো যাচ্ছিল না, পিটপিট করতে থাকা চোখে কোনো মতে তার সুদর্শন চেহারার দিকে তাকাতেই যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল তুরফার। এই প্রথম কোনো পুরুষের সান্নিধ্যে আসায় তন ও মনের রীতিমতো কম্পন উঠে গেছে তুরফার। কাঁপা কাঁপা হাতে তাকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল তুরফা, কিন্তু তার সুঠম দেহে তুরফার ছোট্ট হাতের ধাক্কায় বিন্দুমাত্র স্থান পরিবর্তন হলো না। হঠাৎ তার হাত তুরফার চেহারার দিকে এগিয়ে আসতেই অজানা আশঙ্কায় চোখ আপনা আপনি বড় হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই অনুভব করল আলতো হাতে তুরফার মুখের উপর আসা এক গোছের চুল সরিয়ে দিলেন তিনি। বৃষ্টির নিচে অচেনা যুবকের সাথে এমন মুহূর্তে রিয়াকশন কী হওয়া উচিত তুরফার জানা নেই, কিন্তু অদ্ভুত কোনো কারণে সংকোচবোধ হলেও তার স্পর্শে তুরফার অস্বস্তি লাগছিল না। অতঃপর দুজন কিছু বলার আগেই তার ফোনের কর্কশ রিংটং বেজে উঠল জোরে সরে। মুহূর্তেই যেন হকচকিয়ে গেলেন তিনি, এক ছটকায় সরিয়ে দিলেন তুরফাকে। তারপর ফোন রিসিভ করে হনহন করে চলে গেলেন সামনে দিয়ে, যেন এতক্ষণ কিছুই ঘটেনি। তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির দিকে ঢুকতে দেখে দাদি রক্তচক্ষুনি তাকিয়ে আছে তুরফার দিকে। হঠাৎ মনে ভয় হলো, উনি একটু আগে তাদের একসাথে দেখেননি তো? দাদিকে দেখে ভয় ভয়ে বাড়ির ভিতর ঢুকল তুরফা। শুকনো ঢুকিলে তার মুখ থেকে নিজের নামে বাজে কিছু শুনবার প্রস্তুতি নিতে তিনি বললেন, বাসায় কখন আসলি তুই? আর ঢোকার সময় কেউ তোরে দেখেনি তো? দাদির কথা শুনে এতক্ষণ চেপে রাখার শ্বাস ছাড়ল তুরফা। তার মানে তিনি কিছুই দেখেননি, যাক আল্লাহ বাঁচিয়েছেন আজকে। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতেই আবার দাদির গলা শুনল তুরফা। কি রে কথা কস না কেন, সত্যি কারো সাথে দেখা হয়নি তোর? কোনো বেটা মানুষকে দেখছস বাড়ি থেকে বাইর হইতে? দাদির কথা শুনে বুঝল তিনি ওনার কথা বলছেন। তবুও তুরফা মুখে বলল, না তো দাদি, আমার তো কারোর সাথে দেখা হয়নি, আর আমিও কাউকে দেখিনি। কেন, কারোর সাথে দেখা হওয়ার কথা ছিল কি? দাদি তুরফার কথা শুনে খুশি হলেন মনে হয়, তার মুখে স্বস্তির আভাস দেখা গেল। তিনি বললেন, আর কইস না, ছেলেরা মেয়ে দেখে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিল, ওদের নাকি এক জরুরি কাজে যাওয়া লাগবো, পাঁচের বড় ভাইও আসছিল, সেই দেখতে পোলারা। তবে সারাদিন ফোনে কথা কয় অফিসের মানুষের লগে, খাওয়া শেষে ওই ফোনই ছেড়ে গেছিল টেবিলের উপর, ওইটা নেওয়ার জন্য আসছিল আবার। দাদির কথা শুনে বুঝল একটু আগে যার সাথে তুরফার দেখা হয়েছিল উনি পাত্রের বড় ভাই, তার মানে উনি পাত্র না। হঠাৎ করেই যেন মনের মধ্যে অদ্ভুত স্বস্তি লাগলো উনি পাত্র না শুনে, কিন্তু কেন লাগলো তার তুরফার বুঝতে পারল না। আরে তুরফা, তুই এসে গেছিস, এত দেরি হলো কেন আজ? আমি এতক্ষণ ধরে ভাবছিলাম তুই কলেজ করে বাসায় আসছিস না কেন এখনো। আন্টির কথা শুনে আন্টির দিকে তাকালো তুরফা। তিনি খানিকটা চিন্তিত মুখে তুরফার দিকে চেয়ে আছেন, বুঝল দাদি তুরফাকে মানা করার কথা তাকে জানায়নি। দাদির দিকে তাকিয়ে দেখে তিনি চোখের ইশারায় তুরফাকে মানা করছেন আন্টিকে যেন না বলে তার বলা কথা। দীর্ঘশ্বাস ফেলে আন্টিকে হাসি মুখে জড়িয়ে ধরে তুরফা বলল, উফ আন্টি, তুমিও না আমার বড্ড চিন্তা করো। কলেজ শেষে একটু ঘুরতে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে, দুপুরে ওদের সাথে খেয়ে বাসায় এসেছি, তাই লেট হয়ে গেল আজকে। চিন্তা কেন হবে না মা, তুই আমাদের দায়িত্ব, তোর মাকে আমি কথা দিয়েছি তোকে দেখে রাখবো, যতদিন তোকে কোনো যোগ্য ছেলের হাতে তুলে না দিয়েছি তোর খেয়াল তো আমাদেরই রাখতে হবে, তাই না? এরপর কোথাও গেলে আমাকে বলে যাস কেমন। আন্টির কথা শুনে মাথা নাড়ালো তুরফা, বিয়ের কথা শুনে মনের মধ্যে শিহরণ খেলে গেল। তুরফারও জীবনে কি কেউ আসবে যে তুরফাকে আগলে রাখবে এই কঠিন দুনিয়া থেকে, যার সব কিছুতে তুরফার অগ্রাধিকার থাকবে সবার উপরে, যে তার ভালোবাসার বৃষ্টিতে ভরিয়ে দিবে তুরফার হৃদয়ের মরুভূমি, যার আগমনে পরিপূর্ণ হবে তুরফার ছোট্ট জীবন। পাঁচ বছর আজই হলেই হয় বিয়ের জন্য, এত ভালো ছেলে আর পরিবার হাতছাড়া করা যাবে না,
চৌধুরী বংশের লোকজন বলে কথা, ব্যবসার সম্মান সব দিক দিয়েই তাদের বহু নাম ডাক। তুরফার ভাবনার মধ্যেই তাদের কথা শুনতে পেল, চৌধুরী বংশ। আন্টির কাছে শুনেছে তুরফার বাবাও চৌধুরী বংশের ছেলে ছিলেন, এই জন্যে আঙ্কেলের ব্যবসা দাঁড় করাতে তিনি অনেক সাহায্য করেছেন এই সময়। ইস, আজ যদি তুরফার বাবা মা বেঁচে থাকতো তাহলে এই বাসায় থেকে দাদির খোঁটা শুনতে হতো না প্রতিদিন, তুরফার জীবনটাও অন্যরকম হতো। বাবা মায়ের কথা মনে হতেই চোখে পানি চলে আসলো তুরফার। দ্রুত রুমে চলে আসলো তুরফা, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করলো আর আল্লাহর কাছে চাইলো তুরফার জীবনও সুন্দর করে দেওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিল সন্ধ্যা পর্যন্ত। সবার চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে গেল তুরফার। সময় দেখলো রাত 8টা বাজে, বেশ অনেকক্ষণই ঘুমিয়েছে তুরফা। হাত মুখ ধুয়ে বাইরে আসতে দেখে আন্টি মিষ্টি নিয়ে এগিয়ে আসছেন তুরফার দিকে। রাইসার দিকে তাকাতেই দেখে ও লাজুক হাসিতে তুরফার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরল তুরফাকে। কিছুটা আন্দাজ করতে পেরেছে কি হয়েছে, তাই আন্টিকে ইশারে জিজ্ঞেস করলো। উনিও হ্যাসুযোগ মাথা নাড়ালেন, বিস্মিত হলো সবার মুখের হাসি। পাত্রপক্ষ রাজি হয়েছে, দাদির খুশি দেখে কে, উনি নাকি পাড়ায় মিষ্টি বিলি করতে গিয়েছে এই খুশিতে। তার পাগলামির কথা শুনে হাসলো তুরফা। রাইসা একের পর এক রূপচর্চা করেই যাচ্ছে আর তুরফা বসে বসে ওর কাণ্ড দেখে যাচ্ছে। যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে অর্থাৎ প্রান্ত, তার সাথে নাকি কালকে ওর রেস্টুরেন্টে দেখা করার কথা, তার জন্যই এত প্রস্তুতি। কিন্তু তুরফা বুঝে পাচ্ছে না, আজকে তো প্রান্ত ওকে দেখেছেই, তবে এত রূপচর্চার কী দরকার। যাই হোক, ওর ব্যাপার ও জানে। রাইসা ফেস প্যাক তুলতে বাথরুমে গেছে আর তুরফা চুপচাপ তুরফার ফোন টিপছিল। হঠাৎ ওর ফোন বেজে উঠতেই দেখে প্রান্ত কল দিয়েছে। রাইসাকে বার কয়েক ডাকার পরও ও শুনল না, এদিকে ফোন বেজেই যাচ্ছে। এক পর্যায়ে রাইসা বলল তুরফা যেন ধরে প্রান্তকে বলে রাইসা একটু ব্যস্ত আছে কাজে, ফ্রি হয়ে নিজে কল ব্যাক করবে। ইতস্তবোধ হলেও রাইসার কথা শুনে কাঁপা হাতে ফোনটা রিসিভ করল তুরফা। হ্যালো প্রান্ত ভাইয়া, আস্তে করে বলল তুরফা। ওপাশ থেকে কোন আওয়াজ পাওয়া গেল না, অদ্ভুত গাম্ভীর্য বিরাজ করছে। কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্ত হল প্রান্তের উপর, কথা বলার জন্য যদি ফোন দেয় তবে চুপ করে আছে কেন, তাই বিরক্তি নিয়ে এক নিঃশ্বাসে বলে উঠল তুরফা। হ্যালো ভাইয়া, আপনি কি শুনতে পারছেন? যদি শুনতে পারেন তাহলে জেনে রাখুন, আপনি যাকে ফোন দিয়েছেন আমি সে নই, আমি রাইসার বোন তুরফা। ও এখন একটু ব্যস্ত আছে, ফ্রি হয়ে পরে আপনাকে কল ব্যাক করবে। তার উত্তর শোনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেও নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না। প্রচণ্ড বিরক্ত হয়ে ফোন কাটতেই ওপাশ থেকে শোনা গেল গম্ভীর আওয়াজ। আমি প্রান্তের বড় ভাই পূর্ণ বলছি, ওর কালকে জরুরি মিটিং আছে তাই কাল দেখা করতে পারবে না। এই কথাটা ও নিজে রাইসাকে বলতে পারছিল না, সে কষ্ট পাবে ভেবে তাই আমি ফোন দিয়েছি ওর পক্ষ থেকে। আপনি রাইসাকে পরশুদিন আসতে বলবেন, এই মিটিং জরুরি না হলে আমি কখনোই প্ল্যান ক্যান্সেল করতে বলতাম না ওকে, আশা করি রাইসা বুঝবে। একবারে এত কিছু বলে সাথে সাথেই ফোনটা কেটে দিলেন উনি, তুরফাকে কিছু বলার সুযোগই দিলেন না। অথচ এইদিকে তার কণ্ঠ তার নাম শুনে তুরফার হৃৎপিণ্ডে ধুকপুকানি বেড়ে গেছে। পূর্ব নামটা শুনে মনের মধ্যে শিহরণ জাগলো, ওনার সাথেই দেখা কি তবে হয়েছিল আজ বৃষ্টিতে তুরফার? আবার এখন ভাগ্যক্রমে তার সাথেই কথা হলো ফোনে, এই কেমন অদ্ভুত ব্যাপার। একদিকে রাইসা বাথরুম থেকে ডেকে যাচ্ছে কি হয়েছে শোনার জন্য, কিন্তু এইদিকে পূর্ব নামক ব্যক্তির অদ্ভুত আচরণে ভাবনার জগতে ডুবে রয়েছে তুরফা। কোনো এক অজানা কারণে তার কথা মনে হতেই কেন জানি চিন্তার ডাল পালা ছড়িয়ে পড়ে তুরফার হৃদয় জুড়ে। বিছানায় বসে বসে রাইসার বক বক শুনছে তুরফা। কালকে রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়েছে শোনার পর থেকেই সে ভীষণ রেগে আছে, তবে এই রাগটা প্রান্তের উপর না, তার ভাইয়ের উপর, মানে পূর্ব ভাইয়ের ওপর। কেন তাকে কালকেই মিটিং করতে হবে এটা ভেবেই ফুঁসছে আর একটু পরপর বকা দিচ্ছে পূর্ব ভাইয়াকে। ভাসুর পাচ্ছিস একটা বটে, নিজে তো আনরোমান্টিক বেটা, এখন আমার প্রান্তকে আনরোমান্টিক বানিয়ে ফেলতে চাচ্ছে। রাইসের কথা শুনে তুরফা অবাক হয়ে গেল, একদিনের পরিচয়ে প্রান্তকে আমার প্রান্ত বলছে, আবার ও কীভাবে বুঝলো
প্রান্ত রোমান্টিক আর পূর্ব ভাইয়া আনরোমান্টিক, এটা তুরফা বুঝল না। তাই গোল গোল চোখে ওকে প্রশ্ন করল, একদিনের মধ্যেই আবার প্রান্ত? বাবা, একটু বেশি ফার্স্ট যাচ্ছিস না তুই। তাছাড়া তুই কিভাবে জানলি প্রান্ত ভাইয়া রোম্যান্টিক আর পূর্ণ ভাইয়া যে আনরোম্যান্টিক, এটাও বা কি করে জানলি? তুরফার কথা শুনে রাইসা হঠাৎ করেই চুপ হয়ে গেল। ধরা পড়া চোরের মতো ভেটকি হাসি দিকে ঢোক গেল ওর মুখ। দেখেই তুরফা বুঝতে পারছে এর মধ্যে অন্য কোনো কাহিনী আছে। তাই চুপচাপ উঠে দরজা লাগিয়ে দিয়ে একদম ওর সামনে হাত ফাঁজ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, দরজা লাগিয়ে দিয়েছি, বাসার কেউ শুনবে না, আসল কাহিনী কি তুই আমাকে খুলে বলতে পারিস? কাহিনী? কিসের কাহিনী? আমি তো কোনো কাহিনী করিনি। আমি কি বলেছি তুই নিজে কাহিনী করেছিস? তুই তো নিজ মুখেই স্বীকার করলি তোর মনের কথা। এখন সত্যি সত্যি আমায় বল আসল কথা, আমার কিন্তু আর তর্স হয়েছে না। তুই না বললে আমি যেচে আন্টিকে বলে দিব। আন্টির কথা দেখে রাইসার মুখ চুপসে গেল। তুরফা বুঝল তীর সঠিক নিশানায় লেগেছে, এইবার ওর থেকে সব কিছু শোনা যাবে। যা ভাবনা সে কাজ। ও প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে সব কিছু খুলে বলল তুরফাকে। ওর কথা শুনে যা বুঝল তুরফা তা হলো ও আর প্রান্ত ভাইয়া একই ভার্সিটিতে ছিল, সেখানেই তাদের দেখা পরিচয়। প্রান্ত ভাইয়া ওদের সিনিয়র, এবার ভার্সিটি থেকে বের হয়েছেন, আর রাইসা বয়সে তুরফার প্রায় সমবয়সী হলেও ক্লাসের দিক থেকে তুরফার এক ক্লাস বড়। তুরফা এইবার ভার্সিটিতে ঢুকবে আর ও অনার্স দ্বিতীয় বর্ষে উঠবে। সে যাই হোক, বাড়ির মেয়ে সবার নাকের নিচ দিয়ে এতদিন চুটিয়ে প্রেম করলো আর তুরফারা কেউ জানতেও পারলো না। তুরফার তো ভাবতেই অবাক লাগছে, এতদিন কারো ওর ওপর বিন্দুমাত্র সন্দেহ হয়নি আর ও প্রেম করে নিজের বিয়ে পর্যন্ত ঠিক করে ফেললো। সাংঘাতিক ব্যাপার। তুরফাকে অবাক হতে দেখে রাইসা দাঁত কেলিয়ে হাসলো। ভাবটা এমন যেন বলতে চাইছে, কি চান্দু, চমকে দিলাম তো। হঠাৎ রোমান্টিকতার কথা মাথায় আসতে দুষ্টুমি খেলে গেল তুরফার মাথায়। শয়তানি হেসেই প্রশ্ন ছুড়ল ওর দিকে, প্রান্ত ভাইয়া যে রোম্যান্টিক সেটা তুই কেমন করে জানিস বোন? কি রোম্যান্টিকতা করেছে ভাইয়া তোর সাথে? তুরফার প্রশ্ন শুনে রাইসার হাসি উড়ে গেল। লজ্জায় লালচে আভা ধারণ করেছে বেচারির মুখ। ওর মুখ দেখে তুরফার হাসি পেলেও ওর সাথে কিছুক্ষণ গুতাগুতি করলো ওকে খ্যাপানোর জন্য। পরেও ও প্রসঙ্গ বদলে হঠাৎ বলে উঠল, জানিস তুরফা, প্রান্ত যেরকম প্রাণোচ্ছর, পূর্ণবাইয়া ঠিক তার বিপরীত। উনি কেমন জানি গম্ভীর স্বভাবের এক মানুষ, হাসিটার সাথে তার যেন লেনদেনই নাই। অনেক বিয়ের প্রপোজাল নাকি এসেছে ওনার জন্য, কিন্তু উনি নাকি এখনও বিয়ের জন্য প্রস্তুত নন, সারাদিন শুধু কাজ আর কাজ। প্রান্তের থেকে শুনেছি সবাই যখন সকালবেলা ঘুমে কাদা হয়ে থাকবে তিনি সেখানে ভোরে উঠে জগিং করতে যাবে, রাতে সবাই যখন ঘুমোতে যায় উনি তখন অফিস থেকে আসে, আবার পরিবারের সবাই যখন আড্ডা দেয় উনি সেখানে অফিসের লোকদের সাথে কথা বলবেন ফোনে। এটা কি স্বাভাবিক মানুষের মতো আচরণ হলো বল? তার জন্য সব কিছুই খুব অদ্ভুত। একদিন নাকি প্রান্তকে বকও দিয়েছে রাত জেগে আমার সাথে কথা বলার জন্য। আসলে উনি কি মানুষ না রোবট আমি না ঠিক বুঝতে পারি না জানিস, বিরক্তির সাথে বলল রাইসা। ওর মুখ থেকে হাসি পেল তুরফার, মুখ টিপে হাসল তুরফা। তুরফাকে হাসতে দেখে ও বলল, তুই হাসছিস তোর, জানিস আমার না মাঝে মধ্যে মনে হয় জানে কে সে হতবাকি যার কপালে তিনি আছেন, তার মতো আনরোমান্টিক বোরিং রাগি লোকের বউ হওয়ার মতো কষ্ট এই দুনিয়ায় আর কি হতে পারে? তুরফাও ওর কথায় সায় দিয়ে মাথা নাড়ালো। আসলেই তো এরকম লোকের সাথে সংসার করা যায় নাকি? না না, তার প্রতি তুরফার মনকে কোনোভাবেই গলতে দেওয়া যাবে না। তুরফা ভুলেও সেই হতবাকি হতে চায় না, এমনিতেই তুরফার জীবনে অনেক দুঃখ, সেটাকে আর বাড়াতে চায় না বাবা। তুরফা এসব ভাবছিল আর রাইসা ফোন টিপছিল। হঠাৎ করে ওর হালকা স্বরে উচ্চাস শুনতে পেল তুরফা। ওর দিকে তাকাতেই মনে হলো যেন ফোনে কাউকে দেখে এরকম রিয়াকশন দিচ্ছে। তুরফা ওর দিকে একটু এগিয়ে গিয়ে ওর ফোনের স্ক্রিনে তাকাতেই তুরফারও চোখ বড় হয়ে গেল। এ কি, এটা তো পূর্ব ভাইয়া, নতুন ছবি আপলোড দিয়েছেন মনে হয়।
ব্লু স্যুটের সাথে ব্ল্যাক সানগ্লাস পরে রীতিমতো নায়কদের মতো লোক। কি যে মারাত্মক লাগছে তাকে দেখতে। রাইসার দিকে তাকিয়ে দেখে ও এখনও রীতিমতো হাঁ হয়ে দেখছে তার ছবি। ওর চাহনি দেখে বোকা বনে গেল। একটু আগেই সে যার বদনাম করে কুল পেল না তার ছবি এইভাবে দেখার কোনো মানেই খুঁজে পেল না তুরফা। তাই ওর মাথায় চটকানি মেরে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, ও ধরা পড়ে ভ্যাটকি মারাকা হাসি দিয়ে মাথা চুলকাতে লাগলো। তারপর বলল, দেখ পুনো ভাইয়া, নামে আমি যতই কিছু বলি না কেন, এটা তো মানতেই হবে যে তিনি দেখতে কতটা হ্যান্ডসাম। যদি আমি প্রান্তকে না ভালোবাসতাম আর পুনো ভাইয়া এতটা বেরসিক না হতেন, তবে এতদিনে অবশ্যই ওনাকে পটিয়ে বিয়ে করতাম আমি। ওর কথা শুনে দুর্ভা ভ্রু কুচকে বলল, ছি, নিজের হবু ভাসুরের সম্পর্কে এমন কথা বলতে পারলি তুই? দাঁড়া, প্রান্ত ভাইকে বলে দিব। তুরফার কথা শুনে রাইসা মুখ বাঁকালো, তারপর ফোন নিয়ে তুরফার পাশে বসে বলল, আরে তুর, শুধু আমি না, জাস্ট দেখ তার ছবিতে কতগুলো কমেন্ট, বেশিরভাগই মেয়েদের। লোচুমেরা যত সব সুন্দর ছেলে ছবি দেখলেই হা করে তাকিয়ে থাকে। ওর কথা শুনে খুব হাসি পেল তুরফার। ও নিজেও তো এতক্ষণ একই কাজই করলো, এখন আবার মেয়েগুলোকে বকছে। রাইসের চোখ ফাঁকি দিয়ে আর চোখে ওনার ছবি আরেকবার দেখে নিল তুরফা। অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি চলে এলো তুরফার। কিন্তু পরক্ষণেই তার কঠোর ব্যক্তিত্বের কথা মনে হতে ভয়ে তুরফার ভালো লাগা জানলা দিয়ে পালালো। না বাবা, কিছুতেই তার দিকে তাকানো যাবে না আর। তিনি শুধু তুরফার বোনের হবু ভাসুর ছাড়া কিছুই নন, আর তাছাড়াও তার মতো প্রতিষ্ঠিত যোগ্য ছেলে অবশ্যই তার মতোই একটা যোগ্য মির্জাব করবেন, যেখানে তার ধারের কাছেও তুরফা নেই। সেখানে এক সামান্য বৃষ্টিময় মুহূর্তের কারণে তার প্রতি এত কোনো দুর্বলতা আসতে দেওয়া যাবে না তুরফার মনে। এসব ভেবে নিজের মনকে বুঝিয়ে নিজ রুমে পড়তে চলে এলো তুরফা। রাত অনেক হয়েছে, কালকে দিনটা পুরোটাই ব্যস্ততায় কেটে যাবে তুরফার। পরীক্ষাও আছে আবার কলেজে, এমনিতেই এখন পড়ালেখায় ফোকাস করাটাই বেশি দরকার তুরফার, তাই অন্য কিছু ভাবার সময়ও নেই আর। ড্রয়িং রুমে বসে আছে তুরফা, রাইসা ওর রুমে রেডি হচ্ছে সকাল থেকে। অবশেষে আজকে প্রান্ত ভাইয়ার সাথে দেখা করতে যাচ্ছে বেচারি। কালকের দিনটা খুব দ্রুত কেটেছে, আর কাল পরীক্ষা হয়েছে বলে আজ কলেজও ছুটি দিয়েছে। বাইরে মেঘলা আকাশ, আন্টি খিচুড়ি রান্না করেছেন, সে খুশিতে তুরফা সোফায় বসে টিভি দেখছে। অবশেষে রাইসা বের হয়ে আসলো রুম থেকে, আন্টিকে জানিয়ে বাসা থেকে বের হতে যাবে। এমন সময় আন্টি রান্নাঘর থেকে এসে বললেন, কিরে তুই একা বের হচ্ছিস কেন, তুরফা যাবে না তোর সাথে? আন্টির কথা শুনে তুরফারা দুজনেই বোকা বনে গেল। তুরফা কেন যাবে ওর সাথে, তাই বিস্ময় চেপে না রাখতে পেরে জিজ্ঞেস করল, আমি কেন যাব আন্টি? ওরা দুজন কথা বলবে, আমি সেখানে কাবামে হাড্ডি হয়ে কি করব। আন্টি তুরফার দিকে চোখ পাকিয়ে তাকাতেই তুরফার হাসি উড়ে গেল। বুঝল তুরফার কথা তার পছন্দ হয়নি, তাই তিনি বললেন, এখনো ওদের বিয়েটা হয়নি, আর আজকে যেহেতু প্রথম দেখা, তাই রাইসাকে একা পাঠাতে ভরসা পাচ্ছি না আমি। তুই যা না একটু ওর সাথে মা, আমার মন টানছে না ওকে একা পাঠাতে। আন্টির কথা শুনে বুঝল তুরফা, উনি যেহেতু জানেন না রাইসার রিলেশনের কথা, তাই ভাবছেন আজকে প্রথম দেখা হবে ওদের। মায়ের মন বলে কথা, এই জন্যই একা পাঠাতে চাচ্ছেন না। রাইসার দিকে তাকিয়ে দেখে ও করুণ চোখে তাকিয়ে আছে তুরফার দিকে। বুঝল সে বেচারিও মাকে কিছু বলতে পারছে না। তুরফা দিয়ে চাওয়াচাওয়ির মাঝেই আন্টি তুরফাকে দ্রুত রেডি হয়ে আসার তাগিদ দিলেন। কি রে তোর দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি যা রেডি হয়ে আয়, দেরি হয়ে যাবে আবার তোদের। অতপর দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ গেল রেডি হতে তুরফা। তাড়াতাড়ি রেডি হয়েই বের হলো রাইসার সাথে। দুজন রিক্সায় ওঠার পরও কিছু বলার আগে তুরফা বলল, তুই চিন্তা করিস না, আমি তোদের কাবাবে হাড্ডি হব না, তোরা রেস্টুরেন্টে গল্প করিস, আমি না হয় কোনো ফ্রেন্ডের বাসায় যাবো নি, আবার সময় আসার সময় একসাথে বাসায় যাব, আন্টি কিছু বুঝবে না। তুরফার কথায় রাইসা প্রথমে অবাক হয়ে গেল, তারপর হেসে মাথা নাড়ালো। বুঝল তুরফার বুদ্ধি ওর পছন্দ হয়েছে। তুরফার হাতের উপর হাত রেখে ধন্যবাদ জানালো, তুরফাও হাসলো ওর সাথে। রেস্টুরেন্টের ভিতর ঢুকতেই দেখে মানুষ গিজগিজ করছে,
বসার জায়গা পাওয়া যাবে না ভাবতে ভাবতেই প্রান্ত ভাই আর দেখা পাওয়া গেল। তুরফাদের দেখে এগিয়ে এলেন তিনি। বলা বাহুল্য, তুরফাকে দেখে তিনি অবাক হলেন। তিনি ভাবেননি তুরফাও আসবে এখানে। ইতস্ত হেসেই নিজের পরিচয় দিতে যেতেই উনি হালকা হেসে বললেন, তুমি তুরফা, রাইট? তুরফা অবাক হলো তার কথা শুনে, মাথা নাড়ালো হালকা হেসে, ভাবতে লাগলো তিনি কিভাবে জানলেন তুরফাকে। তুরফার মুখ থেকে তিনি হয়তো বুঝলেন তুরফা কি ভাবছে, তাই বললেন, কি ভাবছো, আমি কিভাবে তোমায় চিনলাম? আরে, তোমার বোনের কাছে শুনেছি, ও যেরকম বর্ণনা দিয়েছিল তুমি আসলে ঠিক তেমন। আর তোমাদের বাসা কি আছে না আছে ও সব বলেছে আমায়। তাই তো কাল ফোনে প্রথমবার তোমার কণ্ঠ শুনি আমি ভাইয়াকে বলেছিলাম, এটা রাইসা নয়, নিশ্চয়ই তুমি হবে। প্রান্ত ভাইয়ের কথা শুনে তুরফার মাথা ঘোরা শুরু করলো। কাল কণ্ঠ শুনেই বুঝল ওটা তুরফা, আবার আজ প্রথমবার দেখি চিনে ফেললো। এরা মানুষ না জাসুস, বাপরে! তুরফার চিন্তা ভাবনার মধ্যেই ওরা দুজন হাঁটা শুরু করলো রেস্টুরেন্টের দিকে। তাদের অনুসরণ করে তুরফাও গেল পিছু পিছু। গিয়ে দেখে রেস্টুরেন্টের ভিতর সুন্দর এক কর্নারে দুজনের বসার ব্যবস্থা করা আছে। এই জায়গাটাই ভিড় নেই বললেই চলে, বেছে বেছে ভালো জায়গায় চয়েস করেছেন ভাইয়া। কিন্তু এ কি, তাদের চেয়ারে এক লোক বসে আছে কেন? বসে থেকে খুব মনোযোগ দিয়ে ম্যাগাজিন পড়ছে। তুরফা ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে থাকলো। প্রান্ত ভাইয়া এগিয়ে যেয়ে ভাইয়া বলে ডাকতে লোকটি তাদের দিকে তাকালো। তাকে দেখে চমকে গেল তুরফা। তুরফার সাথে অবাক হলো রাইসাও। আশ্চর্য, পূর্ব ভাইয়া এখানে? উনি আবার কি করতে এসেছেন রেস্টুরেন্টে? তুরফাদের দেখে ম্যাগাজিন টেবিলে রেখে এদিকে এগিয়ে আসতে লাগলেন তিনি। তার গম্ভীর মুখ দেখে তার ভিতরের রিয়াকশন কি তুরফা বুঝতে পারল না। কিন্তু ওনার এগিয়ে আসা প্রত্যেকটি কদমের সাথে তালে তালে তুরফার হৃদস্পন্দন উঠানামা করাটা ঠিকই টের পেল তুরফা। তুরফাদের থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়ালেন পূর্ব ভাইয়া। চোখে সানগ্লাস থাকায় তার দৃষ্টি কোন দিকে বোঝা মুশকিল। এই মেঘলা দিনে সানগ্লাস পরে বের হওয়ার লজিক কি হতে পারে তুরফা বুঝল না, ঢংযত্ত সব। উনি চোখ থেকে গ্লাস খুলে রাইসার দিকে তাকিয়ে বললেন, কেমন আছো? আশা করি সেদিন প্ল্যান ক্যান্সেল করার জন্য মাইন্ড করোনি, ইম্পর্টেন্ট মিটিং ছিল। উনার কথা শুনে রাইসা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে মাথা নেড়ে সায় দিল যে ও একদম কিছু মনে করেনি। ওর রিয়াকশন দেখে তুরফা আর চোখে ওর দিকে তাকালো। আর সেদিনের পূর্ব ভাইয়াকে বকা দেওয়ার কথাগুলো মনে করে মুখ টিপে আলতো হাসলো। আহা বিচারি! হঠাৎ পূর্ব ভাইয়া তুরফার দিকে তাকালেন। নিজের উপর তার দৃষ্টি উপলব্ধি করতেই তুরফার হাসি আপনা আপনি মিলিয়ে গেল। উনি ভ্রু কুচকে তাকিয়ে আছেন তুরফার দিকে। তার চাহনি দেখে তুরফাও ভ্রু কুচকে তাকালো। এভাবে দেখছেন কেন? ওনার কি মনে পড়েছে সেই বৃষ্টির দিনের কথা? সেদিনের কথা মনে হতেই তুরফার গাল গরম হয়ে গেল। নিজের অস্বস্তি ঢাকতে কাশতে শুরু করলো তুরফা। তা দেখে পানি এগিয়ে দিলেন প্রান্ত ভাইয়া। পানি খেয়ে আর চোখে তাকিয়ে দেখে পূর্ব ভাইয়া এখনো একইভাবে ভ্রু কুচকে তাকিয়ে আছেন। আজব তো সমস্যা কি ওনার, বুঝলো না তুরফা। ওকে, তোমরা থাকো, এনজয় করো, আমি চলে যাই এখন। অফিস থেকে আসার পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তাই প্রান্তর সাথে বসেছিলাম এখানে। গাড়ি রিপেয়ারিংয়ে পাঠিয়েছি, এতক্ষণে ঠিক হয়ে যাওয়ার কথা। আমি আসি তাহলে। রাইসা আর প্রান্ত ভাইয়ার দিকে তাকিয়ে বললেন উনি এসব কথা, আর তুরফাকে এইভাবে ইগনোর করলেন যেন তুরফা নেই এখানে। তারপর সানগ্লাস পরে পকেট থেকে ফোন বের করে কানে ধরে বের হয়ে গেলেন রেস্টুরেন্ট থেকে। তার ভাব নেওয়া দেখে তাজ্জব হয়ে গেল তুরফা, ছেলে মানুষেরও এত ভাব হয়। ওরা দুজন চেয়ারে বসতেই তুরফা যাওয়ার জন্য ইতস্ত করতে লাগলো। চোখ দিয়ে রাইসাকে ইশারা করতেই ও বুঝল কি বলতে চাইছে, তাই প্রান্ত ভাইয়াকে খুলে বলল তুরফার আসার কারণ। শুনে ভাইয়া তুরফাকে ধন্যবাদ দিলেন তাদের সাপোর্ট করার জন্য। প্রান্ত ভাইয়ার থেকে জানতে পারলো তার ফ্যামিলির সবাই জানতো তাদের প্রেমের কথা। তখন বুঝলো শুধু রাইসাই এতদিন বাসায় বলেনি ভয়, এই জন্য অ্যারেঞ্জ ম্যারেজের মতো পরিকল্পনা করেছেন তারা। যাই হোক, ওদের রেখে তুরফাও চলে আসলো রেস্টুরেন্টের বাইরে। ভাইয়া যদিও কয়েকবার বললেন তাদের সাথে বসতে, তাদের কোনো প্রবলেম নেই তুরফা থাকায়, কিন্তু তুরফা তাও চলে আসলো, কারণ কাবাবি হাড্ডি হওয়ার সত্যি কোনো ইচ্ছা নেই তুরফার।
তুরফা বের হয়ে আসার সময় দোয়া করলো যেন পূর্ব ভাইয়ের সামনে না পড়ে আর। উনার ভাব দেখে এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে তুরফার, আর দেখতে চায় না তাকে। বাইরে বের হয়ে তাকে দেখতে না পেয়ে মনে মনে খুশিই হলো তুরফা। আকাশটাও গুড়গুড় করা শুরু করেছে এতক্ষণে। রিক্সা নেওয়ার জন্য তাড়াতাড়ি মেইন রোডের দিকে এগিয়ে গেল তুরফা। এমনিতেই ছাতা নিয়ে বের হয়নি, তার মধ্যে তুরফা একা বৃষ্টিতে ভিজলে বাসায় যে আন্টিকে জবাব দিতে হবে, তাই আশেপাশে তাকেই রিক্সা খুঁজছিল আর দোয়া করছিল যেন বৃষ্টি না আসে। কিন্তু ত্রিসীমানায় রিক্সার টিকিটাও খুঁজে পেলাম না। মামারা সব মনে হয় নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে বাসায়, আকাশে মেঘ দেখে। হাতের উপর এক দুই ফোঁটা পানি পড়তেই তুরফার ভাবনায় ছেদ পড়ল, সেরেছে আজ, বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। আশেপাশে তাকালো তুরফা, তেমন দোকান চোখে পড়ল না। একদিকটাই আশ্রয় নেওয়ার মতো, একটা দোকানের শাটার লাগানো, তবে বাইরে ছাউনির মতো কিছুটা জায়গা আছে দাঁড়ানোর। বৃষ্টির বেগ বাড়ছে দেখে সাত পাঁচ না ভেবে দৌড় লাগালো সেদিকে। জীর্ণ শীর্ণ ছাউনির নিচে আটোশোটো হয়ে দাঁড়িয়ে আছে তুরফা। এমনিতেই চিপা জায়গা, বেশি স্পেস নেই, তার মধ্যে জনমানব শূন্য চারদিকে। এদিকে বৃষ্টি যে শুরু হলো মনে হচ্ছে সহজে থামবে না, বরং সময়ের সাথে সাথে বেড়েই চলেছে যেন। এমন গা ছমছম করা পরিবেশে তুরফার ধীরে ধীরে ভয় লাগতে শুরু করলো। আশেপাশে তাকিয়ে দোয়া দরুদ পড়তে লাগলো আর বৃষ্টি থামার জন্য দোয়া করতে লাগলো। এমন সময় দূর থেকে এক পুরুষের কণ্ঠস্বর ভেসে আসতে ভয়ে তুরফার হাত পা কাঁপতে আরম্ভ করলো। কে কথা বলছে আর এদিকেই বা কেন আসছে? যদি তুরফাকে একা পেয়ে তুরফার সাথে কিছু একটা করার চেষ্টা করে? বিশ্রী সব উল্টাপাল্টা চিন্তায় মাথা পুরা হ্যাং হয়ে গেল তুরফার, দর দর করে ঘামতে লাগলো তুরফা। হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? আমি মেইন রোডের আশেপাশে আছি, এখানে একটা ছাউনি দেখতে পাচ্ছি, আপনি এদিকেই গাড়ি নিয়ে আসুন, রাস্তা থেকেই দেখতে পাবেন আমায়, ওকে, কাম ফার্স্ট। পরিচিত কণ্ঠ শুনেই চমকে উঠে ছাউনি থেকে উঁকি দিল তুরফা। আরে, এটা তো পূর্ব ভাইয়া। বৃষ্টিতে ভিজে চুবুচুবু হয়ে আছেন, কালো শার্ট শরীরের সাথে লেপটে আছে, এক হাতে স্যুট ঝুলিয়ে রেখেছেন ও আরেক হাতে ফোন। মুখে প্রচণ্ড বিরক্তি নিয়ে ফোনটা টিপ পকেটে ঢুকে রাস্তায় পড়ে থাকা এক টুকরা ইটকে লাথি মেরে ছাউনির দিকে এগিয়ে আসতে লাগলেন উনি। উনাকে এদিকে আসতে দেখি তুরফা তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে অন্যদিকে হয়ে দাঁড়ালো। তুমি? উনার বিস্ময় মিশ্রিত কণ্ঠ শুনে আস্তে করে ঘাড় ঘুরিয়ে দেখে উনি এতক্ষণে ছাউনির ভিতরে এসে দাঁড়িয়েছেন। তুরফাকে এখানে দেখে যেন আকাশ থেকে পড়েছেন এইভাবে তাকিয়ে আছেন। তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে ছোট্ট করে হুম বলেই অন্যদিকে তাকালো তুরফা। ভাব কি তিনি একাই দেখাতে পারেন, তুরফাও পারে। পূর্বর কাছ থেকে আর কিছুই শোনা গেল না, যাক ভালো হয়েছে। আর চোখে দেখলো রুমাল দিয়ে ফোন মুছে হাত এদিক ওদিক করে সিগন্যাল পাওয়ার ট্রাই করছিলেন পূর্ব। তার থেকে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া পড়া চালিয়ে গেল তুরফা বৃষ্টি থামার জন্য। এখন বৃষ্টির চেয়ে তুরফার ওনার সাথে এখানে অস্বস্তিকর পরিস্থিতির থাকতে বেশি বিরক্ত লাগছে। হালকা রঙের জামা পরেছে পিঠায়, বৃষ্টিতে ভিজতে পারছে না, নয়তো এতক্ষণে ভিজে ভিজেই বাসায় চলে যেত এই বৃষ্টির মধ্যে। তুরফার ভাবনা শেষ না হতে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল আকাশে। হঠাৎ করে শব্দ হয় বেশ জোরে সুরে কেঁপে উঠল তুরফা। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল কিছুক্ষণ, এক চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে দেখে এখনো আলো ঝলকানি দেখা যাচ্ছে। সেটা দেখে আরো বেশি ভয় লাগলো তুরফার, মনে হচ্ছে এই যেন বিদ্যুৎ এসে ঝলসে দিয়ে যাবে তুরফাকে। ওনার দিকে তাকিয়ে দেখে পূর্ব এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আকাশের দিকে। ওনার কি ভয় ডর লাগে না নাকি, আল্লাহই জানে। তুরফা পুনরায় চোখ বন্ধ করে আবারও মেঘের বিশাল গর্জন শোনার প্রস্তুতি নিতে থাকলো মনে মনে। একটু পর আকাশের গর্জন শুনে কেঁপে উঠে আবারও ভয় ভয় চোখ খুলতেই চোখের সামনে অন্ধকার দেখল তুরফা। আরে, আকাশ দেখা যাচ্ছে না কেন? তুরফা ভালো করে খেয়াল করে বুঝল তুরফার সামনে পূর্ব ভাইয়া দাঁড়িয়ে আছেন। তার বিশাল আকৃতির দেহের জন্যই তুরফা আকাশ দেখতে পাচ্ছে না। উনি আবার সামনে আসলেন কখন আর কেনই বা আসলেন? ভাবতে ভাবতেই পাশ থেকে উঁকি দিতে যাচ্ছিল তার মতিগতি বোঝার জন্য। এমন সময় উনি হঠাৎ পিছন ফিরলেন। তার পিছন ফিরে দেখে তুরফা আশা করেনি, তাই ভেবাচেকা খেয়ে পরিচিতি নিচ্ছিল।
কি করবে বুঝতে না পারি কোনো মতে তার শার্ট আঁকড়ে ধরে নিজেকে পড়ে যাওয়ার থেকে রক্ষা করলো তুরফা। সোজা হয়ে দাঁড়িয়ে দেখে পূর্ব তখনকার নেই এখনো ভ্রু কুচকে তাকিয়ে আছেন। তুমি কি কোনো চুক্তি করে এসেছো যে বৃষ্টির দিনে আমার সাথে তোমার ধাক্কা খেয়ে পড়ে যেতে হবে? পূর্বর কথা শুনে লজ্জায় অপমানে তুরফার নাক লাল হয়ে গেল। দুইবার মাত্র পড়ে যেতে ধরেছে বলে এই কথা বলবেন তুরফাকে? কিন্তু তুরফাও কম যায় না, নাক ফুলিয়ে উত্তর দিল তাকে, তাহলে আপনিও নিশ্চয় চুক্তি করে এসেছেন যে বৃষ্টির দিনে আমার সামনেই এসে দাঁড়াবেন যাতে আমি ধাক্কা খেয়ে পড়ে যাই বারবার? তুরফার কথা শুনে উনি এক ভ্রু উঁচিয়ে তাকালেন, যেন পাত্তাই দিলেন না তুরফার কথাকে তিনি। তোমার কি মনে হয় তোমার সামনে দাঁড়ানোর জন্য আমি বসে আছি? আমার লাইফে আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তোমার মতো পিচির সাথে টাইম পাস করার মতো টাইম নাই আমার হাতে। পূর্বর কথা শুনে রাগে তুরফার মাথায় আগুন জ্বলে উঠল। একে তো তুরফাকে টাইম পাস বলে ইনসাল্ট করছেন, তার ওপর আবার পিচ্ছি বলছেন। আজ হাইটে পূর্বর মতো পাহাড় হয়নি বলে পিচ্ছি বলবেন নাকি? যত সব ওনার থেকে কয়েক কদম দূরে সরে গিয়ে বলল তুরফা, তবে আমার সামনে দাঁড়িয়েছিলেন কেন একটু আগে? আমি কি বলেছিলাম দাঁড়াতে? আপনি তো নিচে থেকে এসেছিলেন, মানে পূর্ণ ভাইয়া আবার কই থেকে আসবেন? লিসেন, আমি শখ করে তোমার সামনে দাঁড়াইনি, বুঝেছো? আমি এসেছিলাম ফোনের সিগন্যাল খুঁজতে, আর আনফর্চুনেটলি তোমার সামনে দাঁড়িয়ে সিগন্যালটা পেয়েছি, তাই আর কোনো উপায় ছিল না আমার কাছে, বলে তিনি ফোন কানে নিয়ে ছাউনির অন্যদিকে যে কথা বলতে লাগলেন কারো সাথে। গোল গোল চোখে তার দিকে তাকিয়ে থাকলো তুরফা। না, তার থাকাই যাচ্ছে না এখানে, উনি নাকি কথাই বলেন না তেমন। তাহলে এভাবে কোমরে পেঁথে ঝগড়া করলেন কিভাবে তুরফার সাথে? বাইরে থেকে গম্ভীর হলেও ভিতরে ভিতরে ভালোই ধান্দা বাঁচলো কুনি, যা বুঝলো তুরফা, ফালতু লোক একটা। দূর থেকে পূর্বকে মুখ ভেঙে রাগের চোটে বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করে দিল তুরফা। যদিও বৃষ্টির বেড় অনেকটাই কমে এসেছে এতক্ষণে, হঠাৎ করেই সামনে একটা গাড়ি আসাতে চিল্লে সরে গেল তুরফা। পিছনে ফিরে দেখে গাড়িটা ব্রেক করে ঠিক ছাউনির সামনে গিয়ে দাঁড়ালো। ড্রাইভার ভিতর থেকে ছাতা বের করে পূর্ব ভাইয়াকে গাড়িতে উঠতে বলছেন, তবে উনি দেখি ছাতা নিয়ে তুরফার দিকে এগিয়ে আসছেন। তুরফা ভাবলো হয়তো বৃষ্টির জন্য তার গাড়িতে লিফট দিতে চাইবেন তুরফাকে। মনে মনে তাকে ভাব দেখিয়ে মানা করার প্রস্তুতি নিতেই উনি তুরফার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে বললেন, আমি যেহেতু গাড়িতে যাচ্ছি তাই এটা আমার লাগবে না, ছাতাটা বরং তুমিই নাও, এটা তোমার কাজে আসবে। ছাতা এগিয়ে ধরে বাঁকা হেসে বলা পূর্ব ভাইয়ার কথাগুলো বৃষ্টির মধ্যেও তুরফার মাথায় আগুন ধরিয়ে দিল। ওনার আদিখ্যাতা তুরফা সহ্য হলো না। লিফট দিতে পারবে না আবার ছাতা দিতে এসেছে? বাপরে, ভাব দেখে পাচ্ছি না, নেমে না তুরফা ওনার ছাতা। যে তুরফাকে কথায় কথায় অপদস্থ করছে তার থেকে উপকার নিতে তুরফার প্রেস্টিজে বাঁধবে, তাই ছাতা না নিয়ে চুপচাপ হনহন করে চলে যাচ্ছিল। পিছন থেকে হাতে টান পড়তে চোখ বড় হয়ে গেল তুরফার, কিন্তু তুরফাকে পিছনে ঘোরার সুযোগটাই দিলেন না পূর্ব। পিছন থেকে তুরফার হাতে ছাতা ধরিয়ে দিয়ে ধীর আওয়াজে বললেন, আমাকে ভাব দেখাতে গিয়ে ছাতা না নিলে লসটা তোমারই হবে পিচ্ছি, আর যে কাপড় পরে এসেছো তাতে এখন তোমার থেকে আর যে কাপড় পরে এসেছো তাতে এখন তোমার ঢেকে থাকাটাই বেশি দরকার, রাস্তাঘাটে সবাই তো আর আমার মতো অনুভূতিহীন হবে না। এক বাক্যে কথাগুলো বলে তুরফাকে কিছু বলার সুযোগ না দিয়েই গাড়ি নিয়ে উধাও হয়ে গেলেন তিনি। কয়েক মিনিট লাগলো তুরফার উপলব্ধি করতে তার কথা। নিজের দিকে তাকিয়ে তার বলা কথার মর্ম বুঝতে পেরে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল তুরফা। রাগের মাথায় এতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে ড্রেসের কী অবস্থা করেছে তা তো মাথায় আসেনি তুরফার। ছি, ওড়না দিয়ে গা ভালো করে ঢেকে ছাতা মাথায় রিকশার খোঁজে এগিয়ে গেল তুরফা। আল্লাহর কাছে রিকশার জন্য দোয়া করতে করতেই ভাগ্যক্রমে একটা রিকশার দেখা পেয়ে উঠে পড়ল ঝটপট। পথে যেতে যেতে রাইসার সাথে যোগাযোগ করল তুরফা, বাসার সামনে দাঁড়িয়ে থাকবে আর বলল ও আগে পৌঁছালেও যেন গেটের কাছেই থাকে। বাসার সামনে পৌঁছাতেই রাইসার সাথে দেখা হলো, বিচারি নাকি তুরফা ভিজেছে শুনে আগে ভাগেই চলে এসেছে নিজের ডেট ছেড়ে। বাসায় ঢুকেই রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসলো তুরফা। তারপর চুল মুছতে মুছতে দেখি রাইসা রুমে চলে এসেছে, হয়তো কিছু চিন্তা করছে। ওর মুখ দেখে মনে হলো, আচ্ছা তোরপা, পূর্ণ ভাইয়া এদিকে কি করতে আসতে পারে কোনো আইডিয়া আছে তোর?
হঠাৎ করে পূর্ব ভাইয়ের আসার কথা শুনে তুরফার হাত থেকে টাওয়াল পড়ে গেল। উনি এখানে আসবেন মানে? কিছু বুঝতে না পেরে মাটি থেকে টাওয়াল তুলে আবার চুল মুছতে মুছতে রাইসাকে জিজ্ঞেস করলো, তুই কি বলতে চাইছিস? কিছু বুঝিনি আমি। আরে বলিস না, আমার কেন জানি মনে হচ্ছে তোর সাথে বাসায় ঢোকার সময় আমি পূর্ণভাইদের গাড়ি দেখেছি বাসার এদিকে। গাড়ি চেনার কারণ প্রান্ত প্রায় ওই গাড়ি নিয়ে দেখা করতে আসতো আমার সাথে। আজকে যেহেতু আমার সাথে রিক্সায় করে এসেছে বাসায় পর্যন্ত, তাহলে গাড়িতে তো পূর্ণ ভাই আর থাকার কথা, কিন্তু উনি কেন এই বৃষ্টির মধ্যে অযথা এদিকে আসবেন বুঝলাম না। রাইসের কথা শুনে তুরফা ভ্রু কুচকে তাকালো। সত্যি কি পূর্ব ভাইয়া এসেছিলেন এইদিকে? কিন্তু উনি কেন এসেছেন এইদিকে? আর যদি আসতেই হতো তবে কি তুরফাকে লিফট দিতে পারতেন না উনি? অমানবিক পাষাণ লক্ষ্য থাকার, বৃষ্টির মধ্যে একটা মেয়েকে যে মানুষ সামান্য লিফট দেওয়ার কথা বলতে পারে না, সে আবার কোন আদিক্ষেতা দেখাতে বাসা পর্যন্ত আসবে? অবশ্যই অন্য কারো গাড়ি দেখেছে রাইসা, তাচ্ছিল্যের সাথে ভাবলো তুরফা। শোন, ওইরকম হাজারটা গাড়ি আছে ঢাকা শহরে, ওনার এই দিকে আসার তো কোনো কারণ দেখছি না আমি। আর আসলেও বা কী হবে? তার যা করার করুক, আমাদের কি? এসব আজগবি চিন্তা ভাবনা করা বাদ দে, ক্ষুধা লেগেছে আমার, চুল শুকিয়ে খেতে যাই, চল। গটগট করে কথাগুলো বলে চুল ঝাড়তে মনোযোগ দিল তুরফা। উনার কথা আর ভাবতেও মন যাচ্ছে না, মনে হলেই মেজাজ খারাপ হচ্ছে, অসহ্য লোক একটা, জিলাপির চেয়েও বেশি পেঁচ তার আচরণের মধ্যে। এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। রেডিওতে গান শুনছেন দাদি, টিপ টিপ বৃষ্টিতে মুড়ি মাখা খেতে খেতে গানটা শুনতে বেশ লাগছে। এর মধ্যেই আন্টির ফোনের কর্কশ আওয়াজ সবার মুড নষ্ট করে দিল। দাদি বিরক্ত হয়ে বললেন, মরার ফোনটা আসার আর টাইট পাইলো না? ফোনের ডায়ালে নাম দেখেই আন্টি রেডিও বন্ধ করতে বললেন তাকে, কারণ প্রান্ত ভাইয়ের মা ফোন দিয়েছেন। আন্টির বলতে দেরি দাদির রেডিও অফ করতে দেরি হলো না, ছেলেপক্ষের সব বিষয়ে তিনি প্রচণ্ড সচেতন বলা যায়। ফোন রিসিভ করে আন্টি কুশল বিনিময় করে হু হা করলেন কিছুক্ষণ। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সিরিয়াস কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে। একটু পর ফোন রেখে তুরফাদের দিকে তাকালেন, সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে তার থেকে ঘটনা কি শোনার জন্য। ওরা কয়েকদিনের মধ্যে এঙ্গেজমেন্ট করে রাখতে চায়, সামনের সপ্তাহে নাকি ব্যবসার কাজে বাবার সাথে বিদেশে যাবে দুই ভাই, বেশ কিছুদিন সেখানে থাকতে হবে, তারপর দেশে ফিরে একেবারে বিয়ের দিনক্ষণ ঠিক করবে, তাই আগেভাগেই বাগদানটা সেরে নিতে যাচ্ছে ওরা। সব শুনে দাদি ও আঙ্কেল রাজি হয়ে গেলেন। রাইসা থেকে জিজ্ঞেস করলেন তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট হওয়ায় ওর কোনো আপত্তি আছে কিনা, কিন্তু তারা জানেন না যে ওর কাছে এটা যেন মেঘনা চাইতেই বৃষ্টির মতো, তাই সে লাজুক মুখে বিনা বাক্য ব্যয়ে রাজি হয়ে গেল। কনে রাজি হওয়ার পর আন্টি ফোন দিয়ে জানালেন বিয়াইনদের, দুই পক্ষ মিলে ঠিক করা হলো তিন দিন পর আংটি পরানো হবে। সিদ্ধান্ত ফাইনাল হওয়ার পর বড়রা চিন্তায় পড়ে গেল এই অল্প দিনে কী কী আয়োজন করবে, আর তুরফার ছোটরা প্ল্যান করতে লাগলো কিভাবে মজা করা যায়। তার মধ্যে তুরফার খুশি যেন একটু বেশি, কারণ এই প্রথম তুরফার কাছের কোনো মানুষের বিয়ে খাবে। সেই যে ছোটবেলায় আন্টির সাথে এখানে চলে এসেছে, তারপর থেকে তো নিজের কোনো আত্মীয়র সাথে কোনো ধরনের যোগাযোগই নেই বলতে গেলে তুরফার। তারা কে কোথায় আছে, কেমন আছে, তুরফাকে আদৌ মনে রেখেছে কি না তুরফা তার কিছুই জানে না। এই জীবনে কোনো দিন জানবেও কি না কে জানে, দীর্ঘশ্বাস ফেলে ভাবল তুরফা। আংটির দোকানে এসেছে বড়ের জন্য আংটি কিনতে, আংটি এসব ক্ষেত্রে ভালোই শৌখিন বলা চলে, তাই তো নিজের মেয়েকেও সাথে এনেছেন তার জামাইয়ের জন্য আংটি পছন্দ করতে। কয়েক মিনিট ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ডিজাইন দেখছিলেন তুরফা আর রাইসা, কোনো ডিজাইনই তেমন একটা পছন্দ হচ্ছিল না। যেটা একটু ভাল লাগলো, রাইসা আন্টির চোখ ফাঁকি দিয়ে ছবি তুলে পাঠাচ্ছিল প্রান্ত ভাইয়াকে, তবে রাইসার রিয়াকশন দেখে বোঝা গেল আংটিগুলো ভাইয়ারও পছন্দ হচ্ছে না। হতাশ হয়ে তুরফারা পুনরায় আংটি খোঁজার মিশনে শুরু করল। খুঁজতে খুঁজতে দোকানের পিছনের ডিসপ্লেতে রাখা একটা মাঝারি সাইজের সলিড আংটি তুরফার মনে ধরল।
সিম্পল আছে, পড়লে স্মার্টও লাগবে। রাইসাকেও গুঁতা দিয়ে ওই আংটিটা দেখালো তুরফা। ও সাই জানিয়ে দোকানদারকে ওটা নামিয়ে দিতে বলল। তারপর এই আংটির ছবি তুলে প্রান্ত ভাইয়াকে পাঠানো হলো। তিনি মেসেজের রিপ্লাই না দিয়ে হঠাৎ ফোন দিলেন। তার কল দেওয়া দেখে ভড়কে গেল তুরফা আর রাইসা দুজনেই, কারণ পাশেই আন্টি বসে আছেন। কল কেটে দিয়ে কোনোরকম ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে দোকানের বাইরে আসলো তুরফারা। রাইসা কল ব্যাক করতেই ফোন ধরলেন ভাইয়া। ওর একদম কাছে দাঁড়িয়ে থাকায় ফোন থেকে প্রান্ত ভাইয়ের কণ্ঠ শুনতে পেল তুরফা। এইবারের আংটিটা ভালো, আমার পছন্দ হয়েছে। ভাইয়ারও ভালো লেগেছে ডিজাইন, এটাই সিলেক্ট করতে বলল ও আমায়। যাক, একটা সুন্দর আংটি পছন্দ করেছ অবশেষে। তোমার পছন্দ হয়েছে শুনে শান্তি পেলাম, তবে তোমার পছন্দ না হলেও আমি এটাই নিতাম, কারণ এতক্ষণ ধরে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছি, ক্লান্ত স্বরে বলল রাইসা। এটাই নাও, আমার ভাইয়ের মতো সুজি মানুষের পছন্দ হয়েছে তাহলে বুঝতে হবে জিনিসটা আসলেই ভালো। গুড জব রাইসা। থ্যাংক ইউ। তবে এই আংটি পছন্দ করার ক্ষেত্রে আমার চেয়ে তুরফার হাত বেশি, ও খুঁজে বের করেছে ডিজাইন। তাই বলো, এজন্যই আমি ভাবছিলাম তোমার চয়েস এত ভালো হলো কবে থেকে। তুরফাকে থ্যাংকস দিও আমার পক্ষ থেকে এই সুন্দর আংটি খুঁজে বের করার জন্য, রাইসাকে খ্যাপানোর জন্য বললেন প্রান্ত ভাইয়া। তার কথা শুনে হাসি পেল তুরফার। তুরফার হাসি দেখে রাইসার চোখ পাকিয়ে তাকালো। তাই না, এখন তো আমার চয়েস খারাপ লাগবে তোমার। অবশ্য ঠিকই বলেছ, আমার চয়েস খারাপ না হলে তোমাকে বা কেন পছন্দ করতাম। ব্যাস শুরু হয়ে গেল ওদের খুনসুটি। তুরফা তাকে হাসছিল ওদের দেখে। আংটি কিনে বাসায় যেয়ে জোরে সরে শুরু করলো সবাই মিলে এঙ্গেজমেন্টের প্রস্তুতি। অবশেষে আজকে সন্ধ্যায় ওদের আংটি পরানো হবে। গত দুই দিন সবার উপর দিয়ে বেশ ধকল গিয়েছে, প্রচুর কাজ করেছে সবাই মিলে, একসাথে রান্না করেছে আরো কত কি। আজ সকাল থেকেই বাসায় মেহমান আসতে শুরু করেছে। রাইসার আত্মীয় স্বজনরা আসছেন এক এক করে, একসাথে ছোট বড় সমবয়সী কাজিনদের পেয়ে তুরফাদের আড্ডা জমে ক্ষীর। বেশ হই হুল্লোড় করছে সবাই একসাথে। দুপুর পার হতে আন্টি মেয়েদের রেডি হওয়ার জন্য তাড়া দিলেন। রাইসাকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়ে এসেছে। তুরফা আর বাকি মেয়েরাও নিজের মতো করে একসাথে রেডি হবে। রাইসা লেহেঙ্গা পরবে আর তুরফারা মেয়ে গাজিনরা সবাই সারারা পরবে ঠিক করেছে। সবার রেডি হতে হতে বিকেল পার হয়ে গেল। এতক্ষণে পুরো বাড়ি মেহমানে গিজগিজ করছে। তুরফা রেডি হয়ে রুম থেকে বের হলো রাইসাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা লোক ফুলের ডালা থেকে নিয়ে যাচ্ছিল। ডালার এতগুলো ফুল যে তার চেহারায় দেখা যাচ্ছে না। তাকে সাইড দেওয়ার জন্য তুরফা যেদিকে দিয়ে যেতে ধরে লোকটিও সেদিকে যায়। তুরফা বামে গেলে উনিও বামে যাচ্ছেন, ডানে গেলে উনিও ডানে যাচ্ছেন। যদিও ভুলবশত তার সাথে তুরফার দিকে মিলে যাচ্ছিল, তবু বেশ বিরক্ত লাগলো তুরফার। এই এক মিনিট দাঁড়ান, হয় আমি আগে যাই না হয় আপনি আগে যান, নয়তো আমাদের কারোরই যাওয়া হবে না। তুরফার কথা শুনেই লোকটা ডালা সরালেন তার মুখের সামনে থেকে। তাকে দেখে অবাক হয়ে গেল তুরফা। রাইহান ভাইয়া, অর্থাৎ রাইসার আপন ভাই, যে কিনা অফিসের কাজে ঢাকার বাইরে থাকেন বেশিরভাগ সময়। তুরফা বুঝলো আজ বোনের এঙ্গেজমেন্ট উপলক্ষে এসেছেন বাসায়। আরে তুরফা, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমায়। আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন আর বাসায় কখন আসলেন? আর বলো না, আসছি ঘন্টা দুয়েক হলো, কিন্তু এসে যে রেস্ট নিব তার উপায় নেই। কনের ভাই বলে কথা, বাসায় আসতেই কাজে লাগিয়ে দিয়েছে মা আমায়। তার মুখের অভিভঙ্গি দেখে তুরফার খুব হাসি পেল, মুখ টিপে হাসলো তুরফা। খেয়াল করলো উনি আপাদমস্তক দেখলেন একবার তুরফাকে। বাহ, রেডি হয়ে গেছো তুমি, ভালো করেছো, এই ড্রেসে খুব সুন্দর লাগছে তোমায়। উনি একদৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ তুরফার দিকে। তার এইভাবে তাকিয়ে থাকায় কিছুটা অস্বস্তি লাগছিল তুরফার, তাই কোনো রকম তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল তার থেকে, চলে এলো রাইসার রুমে। এই ওকে দেখে তুরফার চোখ জুড়িয়ে গেল। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে তুরফার বোনটাকে, তুরফাকে দেখে লাজুক হাসলো। আজকে তো মনে হচ্ছে দুলাভাইয়ের মাথা হ্যাং হয়ে যাবে, তোকে দেখার পর বিয়ের ডেট এগিয়ে আনলেও আমি অবাক হব না। তাই না,
শুধু আমাকে দেখে সবার মাথা হ্যাং হয়ে যাবে, তাহলে তোকে দেখে ছেলেরা কি করবে? এই হালকা সাজিয়ে তোকে যা মারাত্মক লাগছে বোন, কেউ যদি আজ তোর জন্য বিয়ে প্রস্তাব দেয় তাতে আমি অবাক হব না। তুরফার দিকে চোখ টিপ মেরে বলল। ওর কথা শুনে তুরফা চোখ পাকিয়ে তাকালো। তারপর কিছু বলার আগেই আন্টি এলেন রুমে। তাদের রেডি দেখে প্রসন্ন চিত্তে হেসে মাশাল্লাহ বললেন। আন্টির থেকে জানলো ছেলে পক্ষ এসেছেন, বাইরে তাদের আপ্যায়ন করছেন। এখন একটু পর তুরফাদের ডাকলে যেন তুরফারা সব কাজিনরা মিলে রাইসাকে নিয়ে বাইরে যায়। আন্টি রুম থেকে বের হতে বাকি কাজিনরা এসে ঢুকলো। সবাই সস্বরে উল্লাস করলো আর খ্যাপাতে লাগলো রাইসাকে। সেই সাথে ছেলেপক্ষের মধ্যে কোন ক্রাশ খাওয়ার উপযোগী ছেলে পাওয়া গেল, তাকে কিভাবে পড়াতে হবে, এটা নিয়েও আলোচনা চলছিল সিনিয়র কিছু আপুর মধ্যে। তাদের প্ল্যানিং দেখে যেমন অবাক হচ্ছিল তুরফা, তেমনই মজাও লাগছিল শুনতে। রাইসাকে নিয়ে প্রান্ত ভাইয়ার পাশে স্টেজে বসিয়ে দিল তুরফারা। ছাদে খুব সুন্দর আয়োজন করা হয়েছে আংটি বদলের জন্য। তার মধ্যে আজকে আকাশ পরিষ্কার হওয়ায় সবাই চিন্তামুক্ত। উপস্থিত সবাই ওদের জুটির প্রশংসা করল, একসাথে ভালো মানিয়েছে ওদেরকে। আন্টি একা হাতে সব কাজ সামলাচ্ছিলেন দেখে তুরফা কাজিনদের কাছ থেকে সরে তার কাছে গেলেন। আন্টিকে কিছু বলার আগেই প্রান্ত ভাইয়ার মা বাবা এলেন তার সাথে কথা বলতে। তাদের দেখে বুঝল দুই ছেলে কেন এত সুন্দর। এই বয়সে মা বাবা এত স্মার্ট, এই জন্যই বোধহয় ছেলেগুলো ও একদম ওই রকমই হয়েছে তাদের। আরে বেআই, কী দরকার ছিল এত কষ্ট করে সব আয়োজন করার জন্য? আমরা কমিউনিটি সেন্টারে করতে পারতাম অনুষ্ঠান। না না, কোনো অসুবিধা হয়নি আমাদের, বরং আমরা উল্টো খুশি হয়েছি নিজের মেয়ের জন্য নিজ হাতে সব কিছু করতে পেরে। আচ্ছা, আপনার বড় ছেলে যে এলো না বেআইন, ও কখন আসবে? পূর্ণ অফিস থেকে ফেরার পথে আমাদের ছোট মেয়েকে পার্লার থেকে নিয়ে আসবে, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই ছেলেটা আমাদের কাজ পাগল, বুঝলেন ভাবি? সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে, বিয়ের জন্য রাজি হয় না, ওকে নিয়ে কি যে করবো আমি। পূর্ব ভাইয়ার মায়ের কথা শুনে অবাক হলো তুরফা। তাদের একটি মেয়েও আছে, এটা তো বলেনি রাইসা। যাই হোক, ওর ননদ থাকতেই পারে, তুরফার কি? হঠাৎ দেখে প্রান্ত ভাইয়ার বাবা তুরফার দিকে তাকিয়ে আছেন, মনে হয় কিছু বলবেন। তুরফার ধারণাকে ঠিক প্রমাণ করে কিছুক্ষণ পর তিনি আন্টিকে বললেন, এই মেয়েটা কে ভাবি? আপনাদের আত্মীয়, সেদিন আপনাদের বাসায় এসে তো দেখিনি। আঙ্কেলের প্রশ্ন শুনে তুরফার অস্বস্তিতে পড়ে গেল। যখনই কেউ আন্টিদের কাছে জিজ্ঞেস করে তুরফার পরিচয়, তখন তুরফার খুব খারাপ লাগে। আন্টি যদিও খুব সুন্দর করে তুরফাকে নিজের মেয়ে বলে পরিচয় দেন, তবু তুরফার খারাপ লাগে। আলাদাভাবে কি কোনোদিন নিজের আসল পরিচয় হবে তুরফার? আন্টি কিছু বলার আগেই হইচই শুনতে পেল তুরফারা। এগিয়ে গিয়ে দেখে পূর্ব ভাইয়া এসেছেন, অফিস থেকে আসলেন সেটা তার ফর্মাল গেট আপ দেখেই বুঝাই যাচ্ছে। পাশে দাঁড়িয়ে একটি সুন্দর মেয়ে, বয়স বেশি না, তুরফার চেয়ে ছোট হওয়ার কথা, বুঝল তুরফা এটা ওনার বোন হবে। তুরফা এগিয়ে রাইসার কাজিনদের সাথে যোগ দিল। ফিসফিস শুনল দুই আপুর মধ্যে, এই তোরা কেউ নজর দিবি না বুঝেছিস, এই হ্যামসাম এখন আমার ক্রাশ। পূর্ব ভাইয়ার দিকে ইশারা করে ছোটদের হুঁশিয়ার করে দিলেন কাজিন দলের সিনিয়র শ্যামা আপু। ছিল না তো কি হয়েছে, এখন তাকে দেখে আমি প্ল্যান চেঞ্জ করেছি। সবার আগে তার নাম জানতে হবে, তারপর কথা বলার চেষ্টা করতে হবে, কিন্তু কিভাবে নাম জানবো বুঝতে পারছি না। পূর্ণ, তুরফার কথা শুনে সবাই চমকে তুরফার দিকে তাকালো। তুরফা তাকে চিনে কি না জিজ্ঞেস করতে লাগলো। তুরফা মাথা নাড়াতেই ঘিরে ধরলো ওরা সবাই তুরফাকে। তবে তুরফা বেশি কিছু বলল না, শুধু এইটুকুই বলল যে উনি পাত্রের বড় ভাই, তাই নাম শুনেছে। শ্যামা আপু তুরফার উপর খুব খুশি হলেন, এখন পূর্ব ভাইয়ের সাথে কোনো বাহানেই কথা বলবেন ভাবতে লাগলেন। তাদের প্ল্যান শুনতে শুনতেই আন্টির গলা শুনল, হঠাৎ তুরফার ডাক পড়ল কাজের জন্য, তাই পূর্ব ভাইয়াকে আপু কিভাবে পটাবে না শুনি যেতে হলো। আন্টিকে হেল্প করে হেলে তুলে ছাদের দিকে আসছিল তুরফা, হঠাৎ ওনায় টান পড়ায় সিঁড়ি থেকে পড়ে যেতে ধরছিল তুরফা।
রেলিং ধরে কোনো মতে নিজেকে বাঁচিয়ে পিছনে ফিরে দেখে তুরফার ওনার উপর পা দিয়ে আটকে রেখেছেন পূর্ণ ভাইয়া। ওনাকে দেখে মেজাজটা তির তির করে বেড়ে গেল তুরফার। আবারও তার জন্যই পড়ে যেতে ধরছিল তুরফা, কিন্তু উনি ড্যাম কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছেন অন্যদিকে, যেন কিছু জানেনই না কি হচ্ছে এখানে। ওনার ভাব দেখে কিছু না বলে ওনার টান দিয়ে উপরে উঠতে যাচ্ছিল, কিন্তু কি আশ্চর্য, ওনার উপর থেকে পায়ে সরাচ্ছেন না উনি। ভারী ব্যাদপ্ত লোকটা, ওনাকে ভালো মন্দ শোনাতেই হবে আজকে। মনে মনে এসব ভাবতেই দেখে তুরফা তুরফার দিকে রাগী চোখে তাকিয়ে আছেন উনি। তার চাহনি দেখে তুরফা অবাক হলো, এইভাবে রেগে তাকিয়ে আছেন কেন? আজকে কি করেছি আমি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।